করোনা আবহের মাঝেও বিকল্প হিসাবে ড্রাগন ফুল চাষ লাভের দিশা দেখাচ্ছে বংশীহারী ব্লকের কৃষকদের। করোনা আবহ তথা চলতে থাকা লকডাউনের মাঝেও ড্রাগন ফুল চাষ করে লাভের পথ দেখাচ্ছে বংশীহারী ব্লকের কৃষকরা। লকডাউনের মাঝে চিরাচরিত ধান গম পাট আলু চাষ করে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবসায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা। এদিকে অধিক মুনাফা লাভের আশায় বিকল্প চাষ হিসাবে বংশীহারী ব্লকের বদলপুর রহিমপুর কুসুম্বা সহ একাধিক এলাকায় কৃষকেরা ড্রাগন ফুল চাষের দিকে ঝুঁকছেন। মূলত পাশ্চাত্য দেশ মেক্সিকো থাইল্যান্ড সহ বিভিন্ন জায়গায় ড্রাগন ফ্রুট চাষ হলেও বর্তমানে অ্যান্টিঅক্সিডেন্টের ভরপুর ড্রাগন ফ্রুটের যথেষ্ট চাহিদা রয়েছে পশ্চিমবঙ্গের সর্বত্র বাজারে। কৃষকরা জানান, জেলার উৎপন্ন ড্রাগন ফ্রুট পৌঁছে যায় বিভিন্ন রাজ্যগুলিতে। একদিকে যখন করোনা আবহে লকডাউনের জেরে চিরাচরিত ফসল চাষে অধিক ক্ষতির আশঙ্কায় চিন্তিত জেলার অন্যান্য কৃষকরা, তবে বলা বাহুল্য সেই জায়গায় বিকল্প চাষ হিসাবে অধিক মুনাফা লাভের পথ দেখাচ্ছে বংশীহারী ব্লকের ড্রাগন ফ্রুট চাষিরা। আড়াই বছর হচ্ছে আমাদের চাষ করা, তো প্রথমবারে তো ফল পাইনি, গতবার পাইছিলাম আর এইবার পাইলাম দুবার। এই তো আরো ফল আছে, ফুল আসছে, লাভের মুখ দেখছি যথেষ্ট। চারা টারাও বিক্রি করতেছি, ফলও বিক্রি করছি। চাষটা এমনিতে বাড়ির উপরে আসে, নিয়ে যায় যাই তাই। সেদিনকে গঙ্গরামপুরের এক ভদ্রলোক কোথায় গেছিল এদিকে। দক্ষিণ দিনাজপুর থেকে পল মৈত্র, টাইমস বাংলা।